আসসালামু আলাইকুম বারাকাতু বাংলাদেশ ইমিগ্রেন্টস ইন সাউথ কোরিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামিক লাইভ প্রশ্নোত্তর পর্ব আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ইসলামিক লাইভ প্রশ্নোত্তর পর্বটি আপনারা যে যেখান থেকে দেখছেন অথবা শুনছেন আপনাদের সবাইকে বাংলাদেশ ইমিগ্রেন্টস ইন সাউথ কোরিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন এর সুরা আল আম্বিয়ার সাত নম্বর আয়াতে সাত করেছেন অতএব তোমরা যদি না জানো তবে তারা যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস কর পবিত্র কোরআনের এই মর্মমানি উপলব্ধি করে আমরা বাংলাদেশ ইন সাউথ কোরিয়ার পক্ষ থেকে আজকে ইসলামিক প্রশ্নোত্তরের এই লাইভ প্রোগ্রামটি আয়োজন করেছে আমাদের আজকের এই লাইভ প্রশ্নোত্তর পর্বের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দিবেন প্রখ্যাত দিন এবং সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দায়ী ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর শয়েক মোহাম্মদ হারুন আল মাদানি আমাদের প্রোগ্রাম থেকে সম্মানিত মেহমানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের প্রোগ্রাম থেকে সালাম আমরা আমাদের প্রোগ্রাম থেকে মেহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সম্মানিত মেহমান বাংলাদেশ থেকে কোরিয়াতে অল্প কয়েকদিনের জন্য এসেছেন এবং আমরা আমাদের নিজেদেরকে ভাগ্যবান মনে করছি যে আমরা বাংলাদেশি ইমিগ্রেন্টস ইন সাউথ কোরিয়া সর্বপ্রথম লাইভ প্রোগ্রামটি মেহমানের মাধ্যমে শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলো তিনটিভাবে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম হচ্ছে আপনারা আমাদের ফেসবুক গ্রুপের কমেন্টে আপনাদের প্রশ্ন করতে পারেন আমরা সেখান থেকে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব দ্বিতীয়ত যদি আপনি আপনার পরিচয় গোপন রেখে কোনো প্রশ্ন করতে চান সেই ক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক পেজে মেসেজ পাঠিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন অথবা আপনি এই লাইভ প্রশ্নের স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারেও প্রশ্ন করে আপনি আপনার প্রশ্নটি করতে পারেন তো আমরা আপনাদেরকে বলবো আপনাদের যে কোনো প্রশ্ন আমরা অবশ্যই সাদরে গ্রহণ করব ইনশাআল্লাহ তো এই পর্যায়ে আমি সম্মানিত মেহমানকে বলবো যে প্রবাসে থেকে ইসলাম সম্পর্কে জেনে ইসলামকে মানার জন্য যদি তিনি شوشنا ملوك اسدك ندشنا ملوك كتبت بسم الله الرحمن الرحيم الحمد لله وكفا وسلام على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى فاسألوا اهل الذكر ان كنتم لا تعلمون امر فيه দেশের ও প্রবাসী দিনদার ভাইয়েরা আসলে আমরা যে যেখানে থাকি না কেন দিন আমাদের জানা সকলেরই জরুরি কারণ আল্লাহ তালা আমাদেরকে আবাদতের জন্য সৃষ্টি করেছেন বর্তমান মিডিয়ার যুগে আমাদের গোটা পৃথিবী আমাদের খুব কাছেই এখন এবং আমাদের ধর্মীয় নেতৃত্ববৃন্দ এবং ওলামাই কেরাম তাদের সাথে যোগাযোগের মাধ্যমও এখন আমাদের জন্য অতি সহজ ধর্মীয় বই পুস্তক কিতাবাদি সেটাও আমাদের অনেকখানি হাতের কাছে এবং আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা অনেক বই অনেক কিতাব এগুলি নিজের নিজেরা মিডিয়ার থেকে বের করে আমাদের কম্পিউটার ল্যাব থেকে বের করে অথবা আমাদের মোবাইলের মাধ্যমে বের করে সেগুলি আমরা সেখান থেকে অনেক বিষয় জানতে পারি পড়ালেখা করতে পারি এই জন্য যে যেখানে আসি আমরা যে কোনোভাবে আমরা দিনই জ্ঞান অর্জন করা যেহেতু প্রত্যেকের জন্য জরুরি যেহেতু আল্লাহ রসুল ইসলাম তো বলেই আছেন যে তলাবুল ইমা আলা আল্লাখুল্ল মুসলিম প্রত্যেক মুসলিম মাত্রই তার জন্য দিনই জ্ঞান শিক্ষা করা তার জন্য ফরজ এই জন্য সকলের জন্য জরুরি এই দিনই জ্ঞান অর্জন করা আমরা একটু সময় বের করে কিছু বই অধ্যয়ন করা এবং কোন ধর্মীয় নেতৃত্ববৃন্দ ধর্মীয় জ্ঞানে যারা অভিজ্ঞ তাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের কোনো মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের কাছ থেকেও নিজের জরুরি বিষয়গুলি আমরা জেনে নিতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তো দান করুক জজে সম্মানিত মেহমানকে ওনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য যে এই পর্যায়ে আমরা আমরা হচ্ছে সর্বপ্রথম যেই প্রশ্নটি নেব আমরা আপনারা সবাই জানেন মেহমান আনিয়াং আল রাবিতা মসজিদের গতকালকের যে লাইভ প্রশ্নোত্তর পর্বটি ছিল সেখানে অনেক প্রশ্ন আপনারা করেছেন সময়ের স্বল্পতার কারণে অনেকগুলো প্রশ্নের জবাব মেহমান সেখান থেকে দিতে পারেন নাই আমরা সেখান থেকেও কিছু প্রশ্ন সিলেকশন করে আজকে লাইভের মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি মেমনের কাছে যে প্রশ্নটি করব একজন ভাই জানতে চেয়েছেন আমি অনেকজনকে টাকা ধার দিয়েছি কেউ সামর্থ্য আছে কিন্তু পরিশোধ করছে না আবার সামর্থ্য নেই দিচ্ছে না ওনার প্রশ্নটি হচ্ছে আমার কাছে অনেক টাকা আছে কিন্তু যদি আমি কাউকে ধার না দেই তাহলে কি আমি পাপি হব যাকে ধার দিবেন তার ব্যাপারে যদি আপনার সন্দেহ হয় যে এ লোক থেকে টাকা ফেরত পাবেন না তাহলে তাকে না দিলে গুণাগার হবেন না কিন্তু যিনি আপনাকে দেওয়ার নিশ্চয়তা আছে খুব একজন আপনার বিশ্বস্ত মানুষ বাস্তবে সে লোকটা খুব ঠিকই গেছে তাহলে আল্লাহ তালা কোরআনে ফাঁকে বলেছেন যে ওয়া ও আত্মজাকা ও আকৃতুল্লাহ করদান হাসানা জাকাতের পরেও আল্লাহ তালা কর্জা হাসানার কথা বলেছেন আর কর্জা হাসানা তো আল্লাহর রাস্তায় দান করাও আছে

আমি একটু প্রশ্ন করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি তো যে করি এটা মাঝে মাঝে এই কাজের ব্যস্ততায় পাশের সালাতটা আমি মাঝে মাঝে ইশারায় পড়ি আমার এই ইশারাত পড়া হচ্ছে কিনা আর যদি না হয় তো আমি এই যে কোর শেদার হক ওয়ান বা না হলে আমি যে সফর নিতে হবে কিনা আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথেই থাকুন আশা করি আমাদের মেহমান আপনার প্রশ্নের জবাব দিবেন ইনশাআল্লাহ আপনি আসরের সালাদ সময় মতো ইশারায় পড়লে হবে না যেহেতু যিনি দাঁড়াইতে পারেন দাঁড়াইয়ে পড়বেন রুকু যিনি করতে পারেন রুখুসুতাই করেই পড়তে হবে ওনাকে যখন নামাজ পড়ার সুযোগই পেয়েছেন তো আপনি নামাজকে নামাজের ফরজগুলি আদায় করেই পড়তে হবে হ্যাঁ জি ধন্যবাদ আমাদের একজন ভাই জানতে চাইছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা জানি সবে দিন পবিত্র কোরআন নাজিল হয়েছিল প্রকৃতপক্ষে ওই দিন কি পূর্ণাঙ্গ কোরআন নাজিল হয়েছিল নাকি সুরা কদর নাজিল হয়েছিল ওই রাত্রে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছিল সবে কদরে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে পূর্ণাঙ্গ কোরআন ওই রাত্রে নাজিল হয়নি জি জাজাকাল্লা এ পর্যায়ে আমরা আরেকটি প্রশ্ন একজন ভাই প্রশ্ন জানতে চেয়েছেন মহতারাম কোনো অমুসলিমদেরকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করা যাবে কিনা দয়া করে জানাবেন মানুষ মাত্রই আমাদের সাহায্য পাওয়ার উপযোগী যে কোনো মানুষকে সাহায্য করলে যেখানে জীবকে সাহায্য করার স্বভাবের কথা রাসুল হোসেন উল্লেখ করেছেন জীবকে কষ্ট দেওয়ার গুনাহের কথা উল্লেখ করেছেন সেখানে মানুষ মাত্র তাকে সাহায্য করা যাবে ইসলাম তো উদার ইসলাম তো সকল মানুষের কল্যাণের জন্যে কাজ করে জি ধন্যবাদ আমাদের অন্য একজন ভাই জানতে চেয়েছেন কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার পর যদি ছয় মাস বা এক বছর পর আবার বিবাহ করতে চান তাহলে এর বিধান কি তালাকের বিষয়টি আর যারা মুফতি সাহেব আছেন ওনার কাছে উনি তালাক দিয়েছেন এটার বিস্তারিত বর্ণনা দিয়ে মাসাল জেনে নিতে হবে যেহেতু এখানে শুধু তালাকের কথাই বলেছেন যেহেতু তালাক কোন ভাবে কোন শব্দ উল্লেখ করেছেন কত তালাক দিয়েছেন বিস্তারিত তিনি উল্লেখ করেননি এই জন্য কোন একজন ভালো মুফতি সাহেবের কাছে উনি পূর্ণাঙ্গ বর্ণনা দিয়ে জানতে হবে বিষয়টি এ পর্যায়ে অন্য একজন ভাই আরেকটি বিষয়ে জানতে চেয়েছেন বিষয়টি হচ্ছে মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত বা কিছু সৎকা করলে মৃত ব্যক্তির কোনো উপকারে আসবে কি না রসুল সাল্লামের যুগে কোন এক সাহাবি রসুল ইসলামকে বলেছিলেন ইয়া রসুল্লাহ আমার আম্মা ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন আমি তার জন্য কি করতে পারি তো সুলসল সাল্লাম সেখানে তার মায়ের জন্য একটি কূপ খনন করার কথা বলেছেন এই জন্য হাদিসে মৃত ব্যক্তির জন্য যে সোভাব পোষণের যে কথাগুলো উঠেছে সেগুলি হল কোনো আর্থিক ব্যয় সৎকা ইত্যাদির মাধ্যমে কাজে আপনার মায়ের জন্য যদি আপনি সৎকা করতেছেন সেটা অবশ্যই পচে যাবে কোরআন তেলাবাদ করি আপনি মায়ের জন্য দোয়া করতে পারেন যেহেতু একটা ন্যাকামালার পরে দোয়া করলে দোয়া কবুল হয় সেই জন্য কোরআনতলা করি কোরআন করবেন সেই দোয়াটা কবুল যায় জি আলহামদুলিল্লাহ মা এবং বাবা এটা অনেক জায়গা আমরা সবাই আমাদের মা বাবার জন্য খেদমত করতে চাই কিন্তু আমাদের মা বাবা যদি পরলোকগত হন তাহলে সেই ক্ষেত্রে আসলে ইসলামের সঠিক উপায় আমরা যদি ওনাদের জন্য কিছু করতে পারি তাহলে সেটাই হবে উত্তম পন্থা আশা করি আমরা উত্তমভাবে আমাদের বাবা মায়ের জন্য ইসলামের যে নিয়মগুলো আছে সেগুলো ফলো করে আমরা ওনাদের জন্য দোয়া করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই পর্যায়ে একজন ভাই অনেকগুলা প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন অলিমার অনুষ্ঠান করা কি বাধ্যতামূলক অথবা না করলে কোনো গুনাহ হবে কি না রসুলসাল্লাহ আলিসলামের যুগেতা আবদুর রহমান ইব নাওফ আরও দু একজন সাহাবি এইভাবে যখন বিয়ে করে ইসলামের সামনে এসেছেন তো ইসলাম বলেছেন আলিম অলা বেশা আতিন তুমি ন্যূনতম পক্ষে একটি ছাগল জবে করে হলেও তোমার বিবাহের অলিমাটা করে নাও এই জন্য অলিমা শূন্য এটা না করলে গুণা হবে না বা করে নিলে এটা শূন্য তাদের হয়ে যাবে আরেকটি কল রিসিভ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব আমার প্রশ্নটা হলো আমার অনাগত সন্তান প্রায় পনেরো দিন পরে আমার স্ত্রী ডেলিভারি হবে আমার অনাগত সন্তান যদি দুনিয়াতে আসে ইসলামের নিয়ম অনুযায়ী হচ্ছে সাত দিন অথবা একুশ দিনের মাথায় তার জন্য আকিকা দেওয়া কোন আমার প্রশ্ন হচ্ছে আমি এই সাত দিন একুশ দিনের মাথায় আমি ছুটি পাবো না আমি যদি দেশে এক বছর পরেই আকিকা দেই তাতে ইসলামের বিধান কি জি ধন্যবাদ ভাই আপনি শুনতে থাকুন আশা করি আমাদের মেয়মান আপনার প্রশ্ন জপাত দেবেন এশাল জি ভাই সপ্তম দিনে আঁকিকা করার সুন্নত চোদ্দো দিন একুশ দিনে করাও সুন্নত কিন্তু আপনি যদি অনেক দেরিতেও করেন তাহলে সপ্তম দিনেই করবেন আর সপ্তম দিন তখন নির্দিষ্ট করার বাছাই করার পন্থা হলো আপনার সন্তানটা যেদিন জন্মিবে তার আগের দিন যেমন যদি আপনার সন্তান শুক্রবারে জন্মে তো আপনি বৃহস্পতিবার আঁকি করবেন আপনার সন্তানটা কোন দিনে হয়েছে এটা কথাটা মনে রাখবেন আপনি এক বছর পরে করলেও আপনি ওই ওর আগের দিন জন্মের আগের দিন করে নেবেন এটাও একটা সপ্তম দিন হবে তাহলে শূন্য তাতে হয়ে যাবে জি দাদা কাল্লা আশা করি ভাই এই পন্থাটি অবলম্বন করে উনি আকিকা করাবেন ইনশাআল্লাহ যে একজন ভাই জানতে সে নামাজের ব্যাপারে আসলে কোরিয়াতে যে ভাইয়েরা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন অথবা যারা পড়াশোনা করেন বিভিন্ন ইউনিভার্সিটিতে অথবা ল্যাবে কাজ করেন ইউনিভার্সিটিতে ল্যাবের ক্ষেত্রে হয়তো কিছুটা প্রায়োরিটি পাওয়া যায় নামাজ পড়ার ক্ষেত্রে কিন্তু যে ভাইরা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন দেখা যায় যে বারোটা থেকে একটা অথবা যে সময়টা বিরতি থাকে এই সময়ের মধ্যে ভাইদের খেতে হয় বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ থাকে এখন অন্যান্য সময়গুলো যেমন আসরের সময় কোনো বিরতি থাকে না তো এই সময়গুলোতে আসলে নামাজের অনেক প্রবলেম হয় কারণ কোরিয়ার কোম্পানির মালিকরা অধিকাংশই হচ্ছে না মুসলিম তারা এই ব্যাপারটা বুঝে না কিছু মালিকরা বুঝতে পারেন ওনারা সময় দিয়ে থাকেন তো এই পরিবেশের পার্সপেক্টিভে একজন ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে কোরিয়ায় অমুসলিম অমুসলিমদের মাঝে আমরা কিভাবে ইসলামের দাওয়াত দিলে পলপ্রসু হবে আর আরেকজন ভাই নামাজের ব্যাপারে যে ভাই জানতে চেয়েছেন যে কর্মক্ষেত্রে কাজ করা অবস্থায় নামাজ আদায় করতে ভুলে গেলে কাপ দিতে হবে কিনা ভাই নামাজের কোনো কাফারে নেই নামাজের কাজা আছে নামাজের পরে কাজা দিতে হবে যে বক্তে নামাজ পড়তে পারেননি পরক্তে আপনি সেটা পড়ে নেবেন যখনই সুযোগ পাবেন পড়ে নেবেন কিন্তু নামাজের কোনো কাফারা নাই কাফারার কথা বর্ণনা আছে কোরআনে শুধু রোজার ব্যাপারে কেউ যদি রমজানে রোজা রাখতে না পারেন তাইলে পরবর্তীতে ফেদিয়া দেয় বলা হয় এটাকে ফেদিয়া দেবেন কিন্তু নামাজ যার যতক্ষণ সুস্থ থাকেন জ্ঞান থাকেন ততক্ষণ পর্যন্ত নামাজ আপনাকে পড়তে হবে সময় মতো পড়তে না পারলে পরবর্তীতে আপনাকে কাজা পড়ে নিতে হবে আমি একটি সম্পূরক প্রশ্ন করতে চাই আপনাকে আমাদের সমাজে একটা প্রচলন আছে যে আমি হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আমার নামাজ পড়া দরকার এবং আমি অতীতে পাঁচ বছর দশ বছরের নামাজ যা পড়ি সব নামাজ একসাথে পড়ার এরকম অনেক বিধান আছে অনেকে নামাজ পড়ে থাকেন প্রকৃতপক্ষে ইসলামে কাজা নামাজের কোনো বিধান আছে কিনা থাকলে সেটার ইসলামিক শরীয় সম্মত বিধান কি আমি যখন যতক্ষণ যখন থেকে নামাজ আমার উপরে ফরজ ছিল মানে যখন থেকে আমি বালিক এবং মুসলমান ছিলাম তখন থেকে নামাজ আমার উপরে ফরজ যে নামাজগুলি পড়িনি এই নামাজগুলি আমার কাজা করতে হবে আমি কাজা এক পক্ষের সাথে এক অক্ষও কাজা করে নেব একসাথে পড়ার কোনো দরকার নেই এতে যদি আমার পূর্ণ নাও হয় তো বাকিগুলি আল্লাহ তালা মাফ করে দিবেন যেহেতু নামাজটা তো আমার ফরজ ছিল আর যিনি নতুন মুসলমান হয়েছেন এর আগে ওনার পরেও নামাজ ফরজে ছিল না যেহেতু উনি ইসলাম গ্রহণ করেননি এই জন্য ওনার অতীতের কোনো নামাজের কাদা লাগবে না জি যা আল্লাহ আমাদের একজন ভাই কমেন্ট করে জানতে চান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা ফতেলে আমার কাত আমার প্রশ্ন হলো কোরিয়ান অমুসলিমদের মাঝে আমরা কিভাবে ইসলামের দাওয়াত দিলে ফলপ্রসূ হবে অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়ার সর্বোত্তম পন্থা তো নিজের চরিত্র দিয়ে আগে তাদেরকে আকৃষ্ট করতে হবে আমার আচার আচরণে সে যেন বুঝে যে আমি একজন মুসলিম এবং আমি তার সেই আচার আচরণে আরও সুন্দর তখন সে আমার কাছে জানতে চাবে যে এমন আচরণ আমি কেন করি বা এত সুন্দর আখলা এত সুন্দর চরিত্র আমি কোথেকে শিখেছি তখন তাকে ইসলামের কথাটা বলা সহজ হবে কিন্তু প্রবাসে থেকে আমাদের চরিত্র যদি ওদের থেকে পিছিয়ে থাকে তখন ইসলামের কথা বললে সে তো ইসলামের প্রতি আরো ঘৃণা সৃষ্টি হবে এই জন্য সাহাবাইকার সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন তো তাদের চরিত্র দিয়ে ওনারা এসেছেন ব্যবসায়ীর বেশে কিন্তু ব্যবসায়ীর বেশে এসে ওনারা ইসলাম প্রচার করে ফেলেছেন এই জন্য আমরা নিজেদের চরিত্র দিয়ে তাদেরকে আকৃষ্ট করব আর কথার কাজের ফাঁকে ফাঁকে তাদেরকে আল্লাহর কথা বলবো আস্তে আস্তে তাদেরকে ইমানের দিকে আকৃষ্ট করার চেষ্টা করব যা আল্লাহ সময় তো মেহমানের কাছে আমার একজন ভাই জানতে চেয়েছেন এবং আমি আই ভাইয়ের প্রশ্নের সাথে আরও কিছু বিষয়ে যোগ করবো বাংলাদেশে ব্যাংকে টাকা রাখা অথবা সঞ্চয়পত্র কেনার একটা বিধান সরকারিভাবে প্রচলিত আছে কোনো ব্যক্তি এই যদি সঞ্চয়পত্র কিনে রাখে তাহলে এই ক্ষেত্রে বিধান কি প্লাস এমন কোনো মহিলা যার আসলে ওই টাকা দিয়ে ব্যবসা করা অথবা অন্য কোনোভাবে ওই টাকা খাটানোর মতো যদি কোনো পরিবারের ব্যক্তি না থাকেন তাহলে উনি যদি সঞ্চয়পত্র কিনে থাকেন তাহলে সেই ক্ষেত্রে বিধান কি অথবা সর্বোপরি সঞ্চয়পত্রের ক্ষেত্রে আসলে দিক নির্দেশনামূলক বক্তব্যটি জানতে চাই আপনার কাছ থেকে আল্লাহ তালার অত্যন্ত বড় মেহরবানি আমাদের উপরে যে বাংলাদেশে এখন ইসলামী ব্যাংক চালু আছে ওখানে ফিক্সড ডিপোজিট এফডিআর বা এরকম কিছু করে রাখার ব্যবস্থা আছে ওখানে আমার টাকাগুলো জমা রাখার ব্যবস্থা আছে ওরা হিসাব করে আমাকে ব্যবসায়ের অংশ দিবে ওটা আমার জন্য বৈধ পন্থায় আমার জন্য হালাল হবে কিন্তু ইসলামী ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাঙ্কে যেটা করে সেটা তো সুদী কারবার করে আর সঞ্চয়পত্র হোক বা ব্যাংকের যে মুনাফা হোক ওগুলি তো আমার জন্য হারাম পন্থায় সুদী পন্থায় তারা আমাদেরকে দেবে ওইটা আমাদের জন্য হালাল হবে না এই জন্য যাদের ব্যবসায়ের অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো উপায় তাদের নেই তাদের জন্য উপায় হলো ইসলামী ব্যাংকগুলো তো তাদের সঞ্চয়পত্র বা এফডিআর করা অথবা তাদের টাকাগুলো জমা রাখা ওখানে মেয়াদি টাকা রাখা যায় পাঁচ বছর দশ জন্য রাখা যায় এবং ওখান থেকে যে লভ্যাংশ ব্যবসায়িক ভিত্তিতে যে লাভটা এক্সপুর হালাল হবে তার জন্য সেটা নিতে পারবে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ যেহেতু ব্যাংকের ব্যাপারটি আসলো আসলে অনেক ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেন সেটা অনইসলামিক ব্যাংক হোক অথবা ইসলামিক ব্যাংক হোক তো একজন ভাই হচ্ছে জানতে চেয়েছেন যে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি করা শরীয়ত সম্মত কিনা ইসলামী ব্যাংক ঋণ সরাসরি টাকা দেয় না ইসলামী ব্যাংক যেটা করে সেটা হলো মাল কিনে দেয় যে ইসলামী ব্যাংকের সঙ্গে আমাদেরও কিছু লেনদেন আছে কেউ যদি ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে ঋণ নিয়ে বাড়ি করতে চায় তো ইসলামী ব্যাংক জানতে চায় যে আপনার কি কি মাল লাগবে রড কেনার সময় ইসলামী ব্যাংক রড কিনে দেয় সিমেন্ট কিনে দেয় এবং অন্যান্য মালামাল কিনে দেয় এটা হলো তাদের বৈধ পন্থায় মালামাল কিনে দেয় তো এইভাবে লেনদেন করলে সেটা আমাদের জন্য হারাল হবে জায়জ হবে কিছু ভাইয়ের এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন ওনারা করে থাকেন যে সাধারণত বাজারে যদি এক টন রডের দাম হয় পঞ্চাশ হাজার টাকা তাহলে ইসলামী ব্যাংক সেই ক্ষেত্রে দেখা যায় পঞ্চাশ হাজার থেকে বাজার মূল্য থেকে আর কিছুটা বেশি মূল্য নিয়ে থাকেন এই ক্ষেত্রে আসলে বিধানটা বলে মানে আমি এক শহর থেকে মাল কিনে আনলাম কিন্তু আমার শহরে সেই মালটা একটু চড়া মূল্যে একটু বেশি মূল্যে বিক্রি করি আমি লাভের জন্যই ইসলামী ব্যাংক ওই পদ্ধতিতেই করে ওরা দোকান থেকে যে মূল্যে মাল কিনে আমার কাছে তো সে মালটা বিক্রি করে একটু চড়া মূল্যে একটু বেশি মূল্যে না হয় ওরা তো ব্যাংক চালাবে কি করে এবং টাকাটা তো ব্যাংকের নয় টাকাটা তো আরেক ভাইয়ের গচ্ছিত টাকা তাকেও তো ইসলামী ব্যাংক কিছু লাভ দিতে হবে তো এই জন্য এটা বৈধপন্থা এটাকে শরিয়তের ভাষায় বা ইয়ে মরাবাহা বলে যেটাকে আমি কিনলাম তার সে একটু বেশি মূল্যে বিক্রি করলাম ইসলামী ব্যাংক সেই পদ্ধতিই অবলম্বন করে এটা বৈধ হবে তাদের জন্য বৈধ আমাদের জন্য বৈধ হবে জি আলহামদুলিল্লাহ আসলে এই ব্যাপারটা প্রবাসী ভাইদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ অনেক প্রবাসী ভাইয়েরা ঋণ নিয়ে বাড়ি করার চিন্তা করে থাকেন এবং অনেক ভাই বলে থাকেন যে ইসলামী ব্যাংকের ঋণটাও আসলে তারাও সুদ খায় কিন্তু একটু ঘুরায় খায় তো এই জন্য আমার এই ব্যাপারগুলো বরাবরের আনিয়ং মসজিদে অথবা বিভিন্ন জায়গায় আমরা প্রশ্নোত্তর পর্ব দেখে থাকি তা আশা করি কোরিয়াতে অবস্থিত সকল মুসলমান ভাইয়েরা এই ব্যাপার থেকে উপকৃত হবেন যে আপনারা যদি ঋণ নিয়ে বাড়ি করতে চান এবং সেটা ইসলামী ব্যাংক থেকে যদি নিয়ে করতে চান সেটা বৈধ হবে আলহামদুলিল্লাহ আরেকজন ভাই জানতে চেয়েছেন জাকাতের ক্ষেত্রে সম্পদের টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিতে হয় স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত তলা হলেও কি তোলা দিতে হবে নাকি স্বর্ণের মোট মূল্যের টু পয়েন্ট দিতে হবে গরু এবং ছাগলের ক্ষেত্রে বিধান কি অনেকগুলো প্রশ্ন করেছেন যদি ভরি বা সাত তার বেশি থাকে তখন ওদের মূল্যের সেই টু পয়েন্ট ফাইভ হিসাব করে দিতে হবে মূল্যের উপরে আর গরু এবং ছাগলের জাকাতের বিধান হইল যারা গরু পালেন সেই গরু যদি কোনো চরে কোনো চারণ ভূমিতে উন্মুক্ত থাকে যেটাকে বেঁধে রাখতে রাখতে হয় না এটা ছাড়া থাকে ছাগলও যদি ঠিক এইভাবে থাকে তো গরু তিরিশটি হইলে তারপরে জাকাত লাগবে ছাগল চল্লিশটি হলে তারপরে জাকাত লাগবে এমনি কেউ গরু পালে পাঁচ ষাটটা এই গরু এক একটা দাম এক লক্ষ দেড় লক্ষ টাকা এই গরুর উপরে তাকাত আসবে না গরু জাকাত আসবে আর এগুলি তো ফার্মে লালন পালন করে কিন্তু যেই গরুগুলো কোনো চরে কোনো উন্মুক্ত মাঠে এইভাবে ছাড়া থাকে

করতে যাচ্ছি আমি কোরিয়া আসার পরে একটা জায়গা কিনেছিলাম জায়গাটা কিন্তু আবার বাবার নামে দেওয়া হয়েছে জায়গাটা বেশ কিছু টাকা আর কি পনেরো বিশ লক্ষ টাকা পরে তখন আমার বোনের বিয়ে দিয়ে দিলাম বোনের যাবতীয় যাবতীয় খরচা আমি চালাইছি আর কি তারপর আমার ভাইকে কাজে লাগাইছি পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যে সব টাকায় দেওয়ার পরে আমার কিছু টাকা থাকছে না আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করলাম

আমরা জি বুঝতে পেরেছি আপনি থাকুন হ্যাঁ ভাই ওই জমিটা তো আপনার আব্বার নামে আপনি কিনে দিয়েছেন এবং সম্পূর্ণ টাকা আপনি বহন করেছেন এটা আপনার দেওয়াই আপনার সম্পদ আপনার আব্বাকে যেটা আপনি দিয়েছিলেন তা আপনার আব্বা যদি স্বেচ্ছা আপনাকে দিতে চায় ওটা আপনি নিতে পারবেন কোনো অসুবিধা নাজায়জ হবে না কোনো অসুবিধা হবে না স্বেচ্ছায় যদি দিতে চান উনি আপনাকে জি আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমার আরেকটি একটি সম্পূরক প্রশ্ন আমি আপনার কাছ থেকে করতে চাই সেটা হচ্ছে যদি কোনো বাবা সন্তান চারজন আছেন এবং মেয়ে তিনজন আছেন কোনো একজন সন্তানকে যদি অতিরিক্ত জমি দিতে চান এবং অন্য কোন সন্তানকে যদি কম দিতে চান সেই ক্ষেত্রে ইসলামের বিধান কি এই ব্যাপারে রাসুল সাল ইসলামের যুগে এক সাহাবি উনি ওনার এক সন্তানকে বেশি দিতে চেয়েছিলেন তো ওনার স্ত্রীও যেহেতু রাসুল সামের বিধ সাহাবি মহিলা সাহাবিয়া উনি বললেন যে আল্লাহ রাসুল জীব জীবদ্দশায় ওনাকে জিজ্ঞেস না করে আমরা দিতে পারি না একটু রাসুল ইসলামকে এই পই ব্যাপারে আপনি জিজ্ঞেস নেন তো রাসুল সাইসলামকে যখন জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুল সাইসাম বললেন যে আকুল্লা খুল্লা কেনা হালতা হু হা কাজা তোমার প্রত্যেকটা সন্তানকে কি এরভাবে দিয়েছ সে বলল না তা আল্লাহ রসুল না তালে পারবে না এই জন্য দিতে হলে সবাইকে সমানভাবে দিতে হবে এক সংখ্যানকে দিয়ে বাকিদেরকে ঠকাইলে ইসলাম সেটা না যায় বলে হারাম আর এই ক্ষেত্রে আমি বলবো যদি ওই সন্তান মৃত্যুবরণ করে থাকেন এবং সন্তানের যে স্ত্রী এবং তাদের সন্তান থাকেন সেই ক্ষেত্রে যদি কম দিয়ে থাকেন এই ক্ষেত্রেও কি একই বিধান কার্যকর হবে কিনা বাবার যে সন্তান বাবা যদি একজন সন্তান মারা যান কিন্তু ওই সন্তানের স্ত্রী এবং সন্তানরা বেঁচে আছেন মানে যাকে মানে একজন স্ত্রীর একজন ছেলের স্ত্রী মারা গেল উনি তাকে কম দিতে চাচ্ছেন তার ছেলে এখন বেছে নেই বিধায় ওই ছেলেকে কম দিতে চাচ্ছেন ছেলের স্ত্রীকে সমান ভাগে সম্পত্তি দিতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে ইসলামের বিধান কি হবে ওই ছেলে বেঁচে নাই বেঁচে নাই কিন্তু ছেলের বউ আছে স্ত্রী আছে এবং নাতি নাতনি আছে নাতি নাতনি আছে এখন এদেরকে কিছু দিতে চায় মানে সমান ভাগে ভাগ দিবেন না অন্য এদেরকে দিতে চায় কিন্তু একটু কম দিতে চায় চায় এই ক্ষেত্রে কম দিতে পারবে যেহেতু এরা তো শরীয়তের দৃষ্টিতে এমনি পাওনা ছিল না এখন এরা যেটা পাবে সেটা হলো ওসিয়ত হিসাবে পাবে তো নগদও দিতে পারে এদেরকে জি জাযাকাল্লাহ আমরা এই পর্যায়ে আরেকটি কল নিয়ে নেব ইনশাআল্লাহ

করে আমার মাছ ঠিক আছে আমার পাঁচ ভাই আমার মায়ের যাবতীয় খরচ আমি নিজে বহন করি অন্য মায়েরা কেউ দেয় না দিকে চাচ্ছে না আমি সম্পূর্ণ মানে টাকা

জানতে চেয়েছেন যে জাকাতের টাকা যে ব্যক্তিকে দিব তাকে না জানিয়ে দিলে কি আমার জাকাত আদায় হবে কিনা কিন্তু তিনি অসল হ্যাঁ জাকাত দেওয়ার সময় যিনি দিচ্ছেন ওনার শুধু নিয়ত থাকলে হবে কিন্তু যাকে দিচ্ছি ওনার জানা কোনো জরুরি নয় উনি ওনাকে না জানানোইটাই ভালো কারণ অনেক আপন জন আছেন যাকে জাকাতের কথা বললে উনি মনে কষ্ট পাবেন এই জন্য আমি দেওয়ার সময় নিয়ত থাকলে হবে কিন্তু আমি দেওয়ার সময় নিয়ত ছিল না হঠাৎ একজন কিছু আমার কাছে চেয়েছেন আমি দিয়ে ফেলছি পরবর্তীতে মনে আসছে যাক এটা এটা থেকে হবে না দেওয়ার মুহূর্তে আমার থাকা লাগবে কিন্তু যাকে দিচ্ছি তাকে জানানো কোনো জরুরি নয় এবং না জানানোটাই ভালো একজন ভাই জানতে চেয়েছেন বায়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু এই হাদিসটির ব্যাখ্যাকে কার কাছে বায়াত গ্রহণ করতে হবে বায়াতের যে অর্থ বর্তমানে সবাই বুঝতেছে বা নিচ্ছে বা কিছু সংখ্যক লোক এটাকে ব্যবহার করছে বায়াত মানে কোনো এক পীরের হাতে বায়াত করা ইসলামে এটার কোনো ভিত্তি নেই সেটা হলো ওই যে আয়াতটা ফদিয়া আজকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে ফাঁস আলু আহ্লাহ জিক্রে ইনকুন্ত যে বিষয়ে আমি জানি না যে জানে তার কাছ থেকে আমি জিজ্ঞেস করে নেব কিন্তু এটার জন্য কোনো সিন্ডিকেট বা কোনো একটা বিশেষ সম্প্রদায় তাদের কাছ থেকে বায়াত করি সারা জীবন তার কাছে আমি গোলাম হয়ে থাকবো রিনি হয়ে থাকবো ইসলামে এটার কোনো ভিত্তি নেই এটা এক বিশেষ ব্যবসায়ী দলের এটা চক্রান্ত বা একটা সিন্ডিকেট এটা থেকে আল্লাহ তালা আমাদেরকে ফানা দান করুক আমি যে আমরা একটি কল নিয়ে নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নাম বলে প্রশ্নটি করো এই আমার নাম হচ্ছে যে সাকি। হ্যাঁ আপনার প্রশ্নটি যে আমরা যারা প্রবাসী আছি আমাদের তো কিছু টাকা পয়সা আলহামদুলিল্লাহ হইছে। এখন আমরা নিজেরা খরচ করতেpartite কিনা বিভিন্ন কারণে দেশে যেতে চলতে নিতেছিনা। সুকমবারে ঢুকিনা পাওয়ার কারণে। তো এখন আমাদের টাকা দিয়ে আমরা কি বাবা-মা কে খরচ করাতে পারব? কারণ টাকা পয়সা তো আমাদের। এটা কতটুকু ঠিক হবে বা জি আপনি সন্তান থাকুন আমাদের ম্যায়ামান আপনার প্রশ্ন আপনার টাকা যখন হয়ে গেছে তো আপনার উপর হজ ফরজ আপনি যখন ছুটি পাবেন বা যখন সুযোগ পাবেন তখন হজ করা আপনার জন্য ফরজ এখন যদি আপনার বাবা মাকে হজ করান সেটা বাবা মার প্রতি আপনার একটা আনুগত্য বা তাদের একটা খ্যাতমত হলো এটার জন্য বিশেষ সোয়াব পাবেন কিন্তু আপনার হজের ফরজ আদায় হবে না ওইটা একটু বাড়তি স্বভাব পেয়ে গেলেন কিন্তু আপনার হজ রয়েই যাবে ওইটা পরবর্তীতে সুযোগ পেলে আপনি কিন্তু হজ করতে হবে জি ইনশাআল্লাহ আমরা একটু কল নিয়ে নেচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাম বলে আপনার প্রশ্নটি করুন আমি কাজী আলম যে

জি আপনাকে ধন্যবাদ আপনি শুনতে থাকুন জি ভাই কোরআনের ব্যাখ্যা তো হাদিস রাসূল সাল্লা আলিসলাম সালাম তো আমাদেরকে শিখিয়েছেন কোরান যেভাবে বলেছে এর ব্যাখ্যায় তো আল্লাহ রসূস আমার হাদিসের মধ্যে দিয়েছেন এবং হাদিসের মধ্যে এসেছে যে যখন হজরতে আদম আল্লাহ আল্লাহতালার সৃষ্টি করেছেন তো আল্লাহ তালা ফেরেশতদের কাছে যেতে বললেন এবং বললেন যে ওদেরকে এভাবে সালাম দেন আল্লাহ তালা এটা শিখাই দিয়েছেন এবং রাসুল হিসাম নিজের জীবদ্দশায় সালাম দিতেন কারামা সালাম দিতেন কিভাবে এ আয়াতের ব্যাখ্যা তো রাসুলের জীবনী থেকে আমরা দেখব হাদিস থেকে দেখব সেখানে তো উনি এক সাহাবি এসছেন বলছেন আসসালাম আলাইকুম রাসুল হিসেম বলছেন আশার আল্লাহ রসুল জবাব একটু বাড়িয়ে দিয়েছেন আরেকজনে বলছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আরেকজন এসে বললেন আসসালাম আলাইকুম মরহমতুল্লাহ হে ও বারাকাতু এইভাবে সালামের পদ্ধতি তো আল্লাহ রাসুল শিখেই দিয়েছেন ওইভাবে সালাম দিব কোরআন আয়াতের ব্যাখ্যা আমরা হাদিস থেকে নিব জি করলা আসলে এই ব্যাপারটি অনেক গুরুত্বপূর্ণ জি আমরা আরেকটি কল নিয়ে নেচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন জি আপনার প্রশ্নটি করুন আমার হচ্ছে আমার তো মা চাচ্ছে ওখান থেকে কিছু সম্পদ বিক্রি করে মসজিদে কিছু টাকা দান করবে এবং অন্যান্য ভাই বোনদের কিছু দিয়ে দেবে সেক্ষেত্রে কম বেশি হলে কি কোনো সমস্যা আছে কি জি আপনি শুনতে থাকুন জি ভাই আলম আপনার আম্মা মসজিদে যেটা দিতে চায় উনি যদি ওনার সম্পত্তি সম্পূর্ণ দিয়ে দেয় এতে কারো কিছু বলার নেই এবং এটা ওনার জন্য গুণ হবে না কিন্তু মসজিদকে দেওয়ার পরে বাকি যে সম্পদ থাকবে সেটা আপনার ভাই বোনদেরকে আপনাদেরকে দিতে চাইলে সমানভাবে সকলকে দিতে হবে ওখানে যদি কম বেশ করে তাহলে গুনাহ হবে ওনার জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন আমার নাম মোহাম্মদ লোকমান কিছু এবং

জি ভাই আপনার সুদি ব্যাংকে যে সমস্ত সঞ্চয়পত্র বা প্রাইস বন্ড আছে এগুলিকে আপনি ভাঙিয়ে যে লাভটা আসবে এটা গরিবদেরকে দিয়ে দিবেন আর আপনার মূল যে টাকাটা হবে এগুলি যদি আবার নতুন কোনো সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট করতে চান তো ইসলামী ব্যাংকে করে বৈধ আপনি রাখতে পারবেন সেগুলি কিন্তু সুদি ব্যাংকের আর কোনো সামনে আর রাখবেন না যেহেতু আপনি নিজে হালাল পথে চলতে চান আর পিছনে যে টাকাটা এসে যাবে আপনার সঞ্চয়পত্র ভাঙ্গাইলে ওই টাকাটা গরিবদেরকে দিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন জি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহেল মিয়া তো মহাতারাম আমার প্রশ্নটি হচ্ছে আমরা যারা প্রবাসে আছি আমরা আমাদের বাংলাদেশ থেকে বৈধভাবে প্রবাসে আসার পর আমরা যে কোনো কারণ বসতে প্রবাসে এসে আমরা অবৈধ হয়ে গেছি তো এখন আমরা যে অবৈধ হয়ে গেছি আমরা যতদিন বৈধ ছিলাম ততদিন আমাদের ইনকামটা পরিপূর্ণ ছিল হালাল ছিল এটা আমরা জানি কিন্তু এখন যে আমরা অবৈধ হয়ে গেছি অবৈধ হওয়ার পর আমরা যে ইনকামটা করতেছি এটাকে হালাল নাকি হারাম জি ধন্যবাদ আপনাকে আপনি শুনতে থাকুন আসলে অবৈধ বলতে হচ্ছে কোরিয়াতে যারা ইপিএস দেশে আসে তাদের একটা মেয়াদ আছে ওই মেয়াদ অতিক্রম হওয়ার পর উনি বাংলাদেশে ফিরে যান না উনি এখানেই অবস্থান করেন এটাকে উনি অবৈধ বলছেন এইটা কর্ম কি জি এই ক্ষেত্রে টাকাটা হালাল হবে কিনা জি ভাই আপনি যদি কর্মটা বৈধ হয় আপনার কর্ম বৈধ হলে আপনার টাকাটাও বৈধ হবে কিন্তু থাকাটা যদিও অবৈধ কিন্তু কর্ম যেহেতু আপনার বৈধ আছে বৈধ আয় করতেছেন তাহলে আপনার এই আয়টা হালাল হবে আপনার জন্য আসসালামু আলাইকুম রফাতুল্লাহি আল্লাকাত জি আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন আপনার প্রশ্নটি বলুন

ভাই ইসলামী ব্যাংকের যে অতিরিক্ত লাভ যেটা আপনাকে দিবে ইসলামী ব্যাংক তো সরিয়া মোতাবেক এটা আমাদেরকেও গ্যারান্টি দিচ্ছে এবং তাদের সরিয়া বোর্ড আছে তারা যাচাই বাছাই করে সম্পূর্ণ বৈধ টাকায় গ্রাহকদেরকে তারা দিয়ে থাকে এরপরও যদি আপনি নিজের সেটা ভোগ না করে গরিব দুঃখীদেরকে আপন জনকে দিয়ে দেন তাহলে সবাবের কাজ করলেন সেটা তো অনেক ভালো হলো কিন্তু আপনি খেতে চাইলে খেতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার

আমাকে এক percent করে এক লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা নিলে এক কোটি ওয়ান যদি লোন নেয় একজনে আমি ধরাই দিই লোন আর আমাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনি শুনতে থাকুন আপনাকে আমার বোঝার জন্য আমি ব্যাপারটি বুঝিয়ে বলি কোরিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য বৈধ হয়ে কোরিয়ার কয়েকটি চালু রয়েছে ব্যাংক ব্যতীত তিনটি এর মধ্যে জেএমই রেমিটেন্স একটি তারা একটি সার্ভিস চালু করেছেন যে কোরিয়াতে যারা আছেন বাংলাদেশি ওনাদেরকে ঋণ দিয়ে থাকেন এবং এটা ইন্টারেস্ট ভিত্তিক এই ঋণ আমি কোনো ভাইকে যদি প্রদান করার ক্ষেত্রে আমার ঋণ লাগবে তাহলে আমি যদি অন্য একজন ভাইয়ের ঋণ লাগবে আমি সেই ভাইকে জিএমই রেমিটেন্সের সাথে পরিচয় করায় দিলাম এবং সে যদি এক কোটি অন ঋণ নেয় তাহলে আমাকে তারা এক লক্ষ পুরস্কার দেবে তাহলে এই টাকাটা ওই ঋণ কি সুদ ভিত্তিক ঋণ না বিনা তো আমি সুদের মাধ্যম হইলে এটা না হবে আমার জন্য যেহেতু সুদের যে মাধ্যম হবে সেও গুণাগার হবে সুদ ভিত্তিক ঋণ যেহেতু এই ঋণের মাধ্যম হওয়ার কারণে আমি গুণাগার হব এই কাজ আমি করবো না যে আশা ভাই আপনি বুঝতে পারছেন যে কারণ আমরা সবাই জানি যে সুদ খায় অথবা সুদ দেয় অথবা সুদের সাথে সকল ধরনের তাই আমরা সাথে জড়িত কর্মকাণ্ড করব না যেহেতু আপনি অন্য একজন ভাইকে সংগ্রহ করে দিয়ে ওনাকেও সুদের সাথে জড়িত করার জন্য সাহায্য করলেন সেই জন্য আপনিও সমান অপরাধী হিসেবে বিবেচিত হবেন তো সেই জন্য আমাদের সম্বন্ধিত মেহরানের আপনার প্রতি যেটা পরামর্শ সেটা হচ্ছে আপনি এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ জি আমাদের একজন ভাই কমেন্টে জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রশ্ন হলো কোরিয়াতে অধিকাংশ টয়লেটে টিস্যু ছাড়া পানি ব্যবহারের অনুপযুক্ত টিস্যু ব্যবহার করার পর তায়াম্মুম অথবা ওযু করে নামাজ পড়লে হবে কিনা জি ভাই ইসলামের প্রথম যুগে তো শুধু ঢিলা বা টিস্যুর ব্যবহারই ছিল পানির ব্যবহার তো মদিনে আসার বহু পরে পানির ব্যবহার শুরু হয়েছে এই জন্য শরীরেতে পবিত্রতার মূল মাধ্যম হলো মূল উপায় হলো টিস্যু বা ঢিলে ব্যবহার করা মাটির ঢেলা বা পাথরের টুকরে ব্যবহার করা এই জন্য আপনি যদি পানি ব্যবহারের সুযোগ না পান শুধু টিস্যু ব্যবহার করিলে আপনি নমাজ পড়তে পারবেন এবং এরপরে উজু করলে আপনার উজুও হয়ে যাবে কারণ টিস্যু দ্বারা আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে এরপরে পানি ব্যবহার করা অতিরিক্ত শূন্য সেটা পালন করতে না পারলেও আপনার উজুর কোনো ক্ষতি হবে না আবার নাম বলে আপনার জি আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য আপনি শুনতেই থাকুন জি ভাই আমাদের আপন তাদের জন্য মারা গেলে আমাদের কিছু দান খারাপ তো করা উচিত কিন্তু যে সিস্টেমে আমাদের দেশে চলে আসছে চার দিন চল্লিশ দিন এগুলি সিস্টেমের কোনো ভিত্তি নাই টাকাটা আমার খা মাখা খরচ হয়ে গেল কিন্তু আমি কোনো লাভে পেলাম না সোয়াব মোটেও হলো না এখানে আমার সম্পূর্ণ টাকাটা ব্যর্থ গেল দুনিয়াতেও পেলাম না আখড়াতেও পেলাম না এই জন্য এটা না করেই আমি যখন সুযোগ পাই আমার আত্মীয় স্বজন কিছু দান খরাত করব এটাতে আমার আত্মীয় স্বজন সোয়াব পেয়ে যাবে আ জাকাল্লাহ একজন ভাই জানতে চেয়েছেন যদি একজন লোক সে জীবনে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে মানুষের সম্পদ অথবা কোম্পানির সম্পদ নষ্ট করেছে এমন যে সে এখন চাচ্ছে যে সে তো অবাক করে ভালো হয়ে যাবে কিন্তু সে যে হক নষ্ট করেছে সেটা থেকে পরিত্রাণের উপায় কি কারণ সে সে বান্দার হক নষ্ট করেছে জি ভাই বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকে যার হক নষ্ট করেছে তাকেই ফেরত দিতে হবে এখন যদি তার খোঁজ না পাওয়া যায় যে সে কোথায় চলে গেছে সে এক দেশের আমি এখন আরেক আর তাকে আর জীবনও খুঁজে পাব না তাহলে কোনো গরিব দুঃখীদেরকে দিয়ে দিব তার আমল জানা যেন সবটা জমা হয়ে যায় নিয়তে কিন্তু বন্দার হক আর আল্লাহ তালা মাফ করবেন না সেটা বন্দার হক বন্দাকে পৌঁছে দিতে হবে যে কোনো উপায়ে সরাসরি তাকে দিতে পারলে তাকে দিব আর তাকে দিতে না পারলে গরিব দুঃখীদেরকে দিয়ে দিব এটা তার পক্ষ থেকে আমি আদায় করে দিলাম অন্য একজন ভাই জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের মসজিদ ফ্লোর অনেকগুলো আলোচনা উনি শুনেছেন তো উনি জানতে চেয়েছেন যে কেমত পর্যন্ত একটা হকপন্থী দল থাকবে এটা উনি শুনেছেন বর্তমানে অনেক দল ও মত আমাদের দেশে বিদ্যমান আমার জানার বিষয় হলো একজন সাধারণ মানুষ হিসেবে হক দল কিভাবে চিনব যেখানে সবাই নিজেকে হক দাবি করে এক দল আর হক দলে থাকার জন্য পীর ধরা কতটুকু জরুরি জি ভাই রাসুল সাল ইসলাম তো হাদিসে বলেছেন যে বনু ইসরায়েল তারা দলে বিভক্ত হয়েছে আমার হবে দলে বিভক্ত এর মধ্যে একটা দল শুধুমাত্র জান্নাতে যাবে আর বাকি দল সব নামে যাবে তো সাহাবা একরাম প্রশ্ন করেছিলেন সেই এক দল কোনটি তো রাসুল ইসলাম বলেছিলেন মা আনা ওয়া আসহাবি। আমি মোহাম্মদ ইসলাম যে নীতিতে আছি এবং আমার সাহাবা একরাম যে নীতিতে আছে এই জন্য রাসুল ইসলামের মা আনা আলে এটাকে বলা হয় আহলসুন্না আর ছাড়া এটার নাম এলো জামায়াত আহলুসুন্নতল জামাত কোনো দলের নাম নয় আহলুসুন্নাতল জামাত মানে যে লোক রাসুল ইসলামের জীবনী এবং সাহাবাইকারের জীবনী অনুসরণ করে চলে সেই আহলুসন্নাতল জামাতের সে কোনো দলের নাম নয় ব্যক্তির নাম নাম নয় সেটা হলো এই কাজের নাম কাজে আমরা শুধু রাসুল ইসলামের জীবনী অনুসরণ করে চলব চলবো কেরামের জীবনী অনুসরণ করে চলবো তাহলে আমি ওই যে এক দল যারা চির কেয়ামাত পর্যন্ত হকের উপরে অবিচল থাকবে সে দলের অন্তর্ভুক্ত হতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে ওয়ালামা কেরাম তো নানান পথে আছে আমি কোন দিকে যাব। সেটা হলো আমার কাছে বিবেক দিয়েছেন আল্লাহ তালা আমি এর মধ্যে দেখব যে আর কোরআনে সুর ইয়াসিনে আল্লাহ তালা একটা নির্দেশনা দিয়েছেন যে হাবিব নাজার সে বলেছিল ইত্তা বেড়ো মাল্লা ওহম মোহতাদুল তুমি অনুসরণ করবে এমন লোকদেরকে যারা নিজেরা হেদায়তের উপরে আসে এবং যারা নিঃস্বার্থ তাদের স্বার্থ নাই সে কোনো স্বার্থ চায় না এবং নিজেও সঠিক পথের উপরে আছেন এমন লোককে আমি অনুসরণ করে চলব ধন্যবাদ আসসালামাইকুম আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন জি ধন্যবাদ আপনাকে আপনি শুনতে থাকুন কোরআন শরীফের শুরুতেই তো বলে দিয়েছেন যে মোত্তাকি হওয়ার গুণ কি কি বলছেন যারা ইমান বিল গায়েব গায়েবের প্রতি ইমানের যে কথাগুলো আছে এগুলি পরিপূর্ণ বিশ্বাস করে যারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে এবং যারা আল্লাহর দেওয়া অর্থ তারা আল্লাহর পন্থায় আল্লাহর মর্জিমতো যারা ব্যয় করে এবং যারা আসমানি কিতাব পূর্বের কিতাবসমূহ বিশ্বাস করে এবং এই কোরআনের প্রতি বিশ্বাস করে এছাড়া সুরে মোমেনুন আঠারো ফারা শুরুতে আল্লাহ তালা মোমেনদের কথগুলি আটটা গুণের কথা বলেছেন যারা ইমান সরে আছে যারা নমাজগুলিতে খুব বিনয়ের সাথে অন্তর লাগিয়ে যারা নমাজ পড়ে এবং যারা জাকাত আদায় করে যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে যারা অনর্থক কথা এবং অনর্থক কাজ থেকে যারা বিরত থাকে এবং যারা নিজের ওয়াদা রক্ষা করে আমানত রক্ষা করে এবং যারা সময় মতো নমাজগুলি আদায় করে এই যে আটটা গুণের কথা ওখানে বলা আছে তো আটটা গুণ অর্জন করলে আল্লাহ তালা নিজেই ঘোষণা দিয়েছেন যে উলায় কম আসুন আল্লা দিন সুন আল ফিরদাওস এরাই জান্নাত আল ফিরদাওসের মালিক হয়ে যেতে পারবে

আমি আমির মনেদিন বলতেছিলাম ফিলপো থেকে জি আমাদের সাইকে আমার প্রশ্ন হচ্ছে যে আপনার আমরা কুরিয়াতে তো একটা পেডিগুমার একটা ব্যবস্থা আছে আমাদের আমার প্রশ্ন যে আমাদের যে শ্যামসাপ অফিসে যে টাকাটা আমার জমা হয় পুরো টাকার সাথে দেখা যাচ্ছে যে শ্যামসাপ অফিস থেকে যদি আমার ধরেন বাংলার एग्जांपल শুরু ধরুন আমি আমার 15000 টাকা জমা হয় এটার সাথে তারা আমাকে 75000 টাকা দিতেছে জি কিন্তু এই টাকাটা যে বাড়তি টাকা আমাকে দিল এই টাকাটা কি সুদ হিসেবে ধরলে হবে কিনা এখানে আরেকটা কথা হচ্ছে যে আপনার আমাদের তো দেখা যাচ্ছে হয়তো বা কোটি টাকা আমার তেজিং মাসে আমার যে সাত হাজার টাকা স্যামসাং বার্ষিক মানে বেশি দিছে সেই জিনিসটা কিন্তু মালিক আমাকে আবার দিতেছে না মালিক আমার সাত হাজার টাকা আমাকে কম দিতেছে কিন্তু মালিক তো আমাকে আপনার এক কোটি মানে এক লক্ষ টাকা দেশে দিতে বাধ্য এখন যদি আমাকে স্যামসাং অফিসে গিয়ে 70000 টাকা জমা হয় 70000 এর দিতু তাইলে মালিক আমাকে 30000 এর দিতু কিন্তু ওই মাস স্যামসাং অফিস থেকে 5000 এর বেশি দেওয়ার কারণে মালিকে আপনাকে দেখা যাচ্ছে 5000 এর কমে কম দিচ্ছে দেখো এই ক্ষেত্রে এটা কাটাটা আমার যে 5000 স্যামসাং অফিস থেকে বেশি ਦਿੱটছে এটা ফুল হবে কি আচ্ছা স্যামসাং অফিস থেকে 5000 টাকা আপনাকে বেশি কেন দেয়া হচ্ছে আপনি কি এই ব্যাপারটা বলতে পারবেন

আসলে বুঝ আপনাকে তেজি কমের ব্যাপারটা হচ্ছে কোরিয়াতে আমাদের যে সকল ভাইয়ারা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন ওনাদের প্রতি মাসে একটা টাকা হচ্ছে বাংলাদেশের যেরকম স্কুলগুলোতে আছে প্রভিডেন্ট ফান্ড আছে স্কুল থেকে একটা অংশ যায় এবং সরকার আর একটা অংশ সেখানে জমা করেন তো এখানে ওনাদের বেতন থেকে একটা অংশ যায় আর একটা হচ্ছে ওনার কোম্পানি থেকে আরেকটা অংশ যায় তো উনি বলতে চাচ্ছেন যে স্যামসাং একটা কোম্পানি যেখানে জমা হয় টাকা সেখানে সত্তর হাজার টাকা জমা দেওয়ার কথা কিন্তু স্যামসাং অফিস কোনো কারণে পাঁচ টাকা বেশি দিয়ে টোটাল পঁচাত্তর হাজার টাকা জমা দিচ্ছেন তিনি উনি কারণটা জানেন না যে কেন তারা পাঁচ টাকা বেশি দিচ্ছেন এখন এই পাঁচ হাজার টাকা কি সুদ হবে কিনা না আমাদের দেশে যেটা প্রভিডেন্ট ফান্ডে বাড়তি টাকা জমা হয় ওটা যায় মানে এখানের সিস্টেমটা কি প্রভিডেন্ট ফান্ডের মতো কিনা এটা ক্লিয়ার না না হলে তো আমি বলতে যদি সিস্টেমে হয় তাহলে সেটা জায়েজ হবে এটা একটু সিস্টেমটা জেনে নেওয়ার পরে ক্লিয়ার পারবে না জি ভাই আপনাকে আমি এই ব্যাপারে মর্যাদা সম্মানিত ইমামের সাথে পরবর্তীতে আপনার অবস্থানটি ব্যাখ্যা করে জেনে নেওয়ার জন্য আহ্বান ইনশাল্লাহ আমি আমাদের সম্মানিত ভাইদের অভূতপূর্ব সারা পাচ্ছি আসলে আপনার আপনাদের কল আমরা রিসিভ করতে পারতেছি না কারণ একটি কল চলাকালীন সময় আমরা অন্য আর একটি কল নিতে পারি না এবং সেই প্রশ্নের জবাব দেওয়াকালীন সময় আপনাদের কল রিসিভ করতে পারতেছি না তো আপনাদের কল রিসিভ করতে না পারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত বাট আমি চেষ্টা করে যাচ্ছি একটি কল শেষ হলেও আপনাদের অন্য কলের জবাব দেওয়ার জন্য এছাড়াও আমাদের অনেক ভাইয়েরা কমেন্টে অনেক কিছু জানতে চাচ্ছেন আসলে আমাদের অনেক সময় স্বল্পতা আপনারা জানেন যে আমাদের এক ঘন্টার প্রোগ্রাম আমরা নয়টায় শুরু করেছি আলহামদুলিল্লাহ এবং আমরা শেষ করবো দশটায় তো এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করতেছি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনারা মনে কষ্ট নেবেন না যদি আপনাদের কল রিসিভ করতে না পারি অথবা আপনাদের আহ প্রশ্নের কমেন্টে যেই প্রশ্ন করেছেন তার জবাব দিতে আমরা না পারি আপনাদের জন্য আরো ভবিষ্যতে আমরা এই লাইভ প্রশ্নোত্তর পর্বটি চালিয়ে যাব ইনশাআল্লাহ আশা করি আপনারা ভবিষ্যতে এই প্রশ্নের উত্তরগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করতেছি জি আসসালামু আলাইকুম প্রশ্নগুলো ওয়া আলাইকুম আসসালাম জি আপনার ভিডিও সাউন্ডটি মিউট করে আপনার প্রশ্নটি করুন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি বেদাত সম্পর্কে একটু জানতে চাচ্ছি তো বেদাতের এর কি এটাও একটু জানতে চাচ্ছি আর বর্তমানে ইউটিউবের কল্যাণে অনেক হুজুরেরই অনেক বক্তব্য মানে শুনতে সহজ হচ্ছে তো কিছু বক্তব্য নিজের কাছে বিভ্রান্তিকর মনে হচ্ছে তারপরও মানে হুজুরের কাছে আমার প্রশ্ন বেদাতের সংজ্ঞাটা কি জি জানতে চাচ্ছিলাম জি আপনাকে ধন্যবাদ আপনি শুনতে থাকুন আশা করি আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই আপনি বেদাত সম্পর্কে জানতে চেয়েছেন বেদাতের সহজ সরল সংজ্ঞা হইল মানে শরীয়তের মধ্যে নতুন উদ্ভাবিত একটা কাজ যেটা দেখতে শরীয়তের কাজের মতো মনে হয় যেটা অবাদত মনে হয় এমন কোনো কাজ যেটা শরীয়তের মধ্যে নতুন উদ্ভাবিত যেটা রাসুল শ্যামের যুগে সাহাবি তাবেইন তাবে তাবিনের যুগে ছিল না এরকম নতুন কোনো উদ্ভাবিত কাজ সেটার নামে হইল বেদাত কারণ আল্লামা সাহাতে বি রহমতুল্লাহ এটার একটা সহজ ব্যাখ্যা দিয়েছেন যে বেদাত হইল আমরুন মুখতারাউন তার রাউন তুদাহি আশ্বর হইয়া যেটা দেখতে শরীয়তের কাজের সাথে মিল আছে কিন্তু আসলে শরীয়তের কোনো নতুবা অনেক জিনিসের তো যেমন এখন ইউটিউব এখন ফেসবুক এগুলি তো আসলে যুগে ছিল না কি বেদাত বলা যাবে না কারণ এগুলি কেউ ব্যবহারে আবার মনে করি করে না কিন্তু ধরেন নামাজের মধ্যে আমি নতুন সংযোজন করলাম দূরত পড়তে গিয়ে নতুন সংযোজন করলাম এভাবে কোন একটা শরীয়তের কাছে নতুন সংযোজন যেটা রাসূলের যুগে তাবেন তাবেইন, তাবেদাউনের যুগে ছিল না সেটার নামে হলো বিদআত। জাযাকাল্লাহ। একজন ভাই জানতেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। মোহতরম উস্তাদের কাছে আমার প্রশ্ন যদি ফরজ নামাজের প্রথম রাকাতে সুরা ফাতিহার পর অন্য সুরা না পড়ে ভুলে রুকু সেজদা করে পরে মনে হয় তখন কি করব অথবা তৃতীয় রাকাতে যদি সুরা মিলিয়ে পড়ে তাহলে জায়েজ হবে কিনা? জি ভাই প্রথম এবং দ্বিতীয় রাখাতে সুরে ফাতেহা যদি শুধু সুরে ফাতেহা পড়েন আর অন্য সুরা যদি পড়তে ভুলে যান আপনি পরবর্তীতে আপনাকে সহসা দিলে চলবে আর তৃতীয় চতুর্থ রাখাতে সুরে ফাতেহার সঙ্গে যদি অন্য সুরা ভুলে পড়ে ফেলেন এই জন্য সহসা দিতে হবে না জি রাজাকাল্লা অন্য একজন ভাই জানতে চেয়েছেন আমি আসলে মেয়েদের সেজদা যাওয়ার সময় পা কিভাবে থাকবে নামাজের সময় মেয়েদের পা ডাকতে হবে কিনা এবং মহিলাদের রুকু সেজদা ও কি পুরুষের মতো হবে কিনা এই বিষয়ে একটু জানতে চাচ্ছি উনি আরেকটি কথা বলছেন মহিলাদের পদ্মা নিয়ে কিছু আলোচনা করেন কোন কোন ক্ষেত্রে মহিলার হাত কবজি ও মুখ খোলা রাখতে পারবে নি ভাই হাদিসে আসছে রাসুল সাল্লাম বলেছেন যে সেজদা হবে সাত অঙ্গর উপরে চেহারা দুই হাত দুই হাঁটু দুই পা আমাদের দেশের মহিলারা যেভাবে পা দুটা মানে মাটির সঙ্গে লাগিয়ে ডান দিকে বা বাম দিকে এভাবে মাটির সঙ্গে বিষিয়ে রাখে এতে তো পায়ের উপর আমার মোটেও ভর হলো না এতে সেচ হবে না সেদ্ধ হবে আমার স্বাতঙ্গর উপরে আমার দুই পা পিছনে দাঁড়ানো থাকবে এবং দুই হাঁটুর উপরে আমার শরীরের ভর থাকবে দুই হাতুর উপরে থাকবে চেহারার উপরে থাকবে এই মহিলারা পুরুষদের মতো করে পা দুইটা কিন্তু দাঁড় করিয়ে রাখবে পা কাজ করে ডান দিকে বা বাম দিকে এভাবে মাটির সাথে বিছিয়ে রাখলে হবে না বাকি মহিলারা পুরুষরা যেভাবে হাতকে দুদিকে প্রসারিত করে রাখে মহিলারা এতটুকু প্রসারিত করবে না তবে শ্যাম বলেছেন সেজদার সময় পেট রান থেকে আলাদা থাকবে এবং হাত মাটি থেকে আলাদা থাকবে যেন হাতটা মাটির থেকে যেন উঠে থাকে এবং পেট যেন রান থেকে আলাদা থাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আর পর্দার ব্যাপারে মহিলাদের যাদের সঙ্গে বিবাহ জায়েজ তাদের সঙ্গে পর্দা করা যায় না পর্দা করতেও পর্দা করা ফরজ আর যাদের সঙ্গে বিবাহ হারাম তাদের সঙ্গে পর্দা করা লাগবে না পর্দা সেখানে লাগবে না আর পর্দার ক্ষেত্রে রাস্তায় চলার ক্ষেত্রে হাত এবং পা এই দুইটা খোলা যাবে কিন্তু চেহারার ব্যাপারে রাসুল সাহেবের যুগেও তো কারাম চেহারা খোলার ব্যাপারে সাহাবাই বা মহিলা সাহাবি যারা ওনারা খোলাই রাখতেন কিন্তু পরবর্তীতে অমরাজি আল্লাহ তালু সেটা নিষেধ করে দিয়েছেন আর বর্তমানে সৌদি আরবের শেখ বিন বাজ রহমতুল্লা আলাই উনি বলছেন যে চেহারায় মহিলাদের সৌন্দর্যের মূল জায়গা কাজে এটা খোলা রাখা যাবে না কারণ বর্তমান জমানা ফেতনার জমানা এই জন্য চেহারাটাও বন্ধু ঢেকে রাখবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত যে আপনার নাম বলে প্রশ্নটি করুন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন কেমন সালাম দিবেন প্রশ্ন এটা জানার

দিন আলোচনা করেছিলেন যে আমরা মাথা নিচু ঝুঁকাবো না মাথা একটু নেড়ে তাদেরকে একটু কি বলে সম্মান জানাবো কিন্তু মাথা নিচু করা যাবে না যেহেতু শরীরতে আল্লাহ ছাড়া আর কাউকে চিন্তা করা যাবে না জি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমাদের এই কলটি আমরা রিসিভ করতে পারিনি তো আমাদের অন্য একজন ভাই জানতে চেয়েছেন যে শেখ মাথা মাছে করা কিভাবে করব কেউ কেউ বলেন ঘাড় সহ মাসে করা আবার কেউ কেউ বলেন মাথা মাসে করলেই হবে জীবনে অসংখ্য কাজা ফরজ নামাজ কীভাবে আদায় করবো আশা করি এই ব্যাপারটা আপনারা অলরেডি অ্যানসার দেওয়া হয়ে গেছে তো মাথা মাছের ব্যাপারটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি জি ভাই মাথা মাসে মাথার চার ভাগের এক ভাগ মশা করলে ফরজ আদায় হয়ে যাবে বাকি মশার সুন্দর সিস্টেম হলো আমি প্রথমে হাতের তালুর প্রথম তিন আঙ্গুল দিয়ে আমি পিছন দিকে টেনে নিব আর বাকি হাতের তালু এটা সামনের দিকে পিছন থেকে টেনে আনবো আর এই দুই আঙ্গুল দিয়ে আমি আমার কানের বৃদ্ধাঙ্গুল দিয়ে কানটা পিছনে মশে করব আর এই শাহাদত আঙ্গুল দিয়ে কানের ভিতরটা মশে করে নেব হাদিসে আসছে কান এটাও মাথার অংশ কাজে আমি মাথা মশে করব এবং কান মশে করব এতটুকুতে আমার মশে হয়ে যাবে গর্দান মশে করা এটা হাদিসের মধ্যে একটা হাদিস আছে হাদিসটাকে অনেকে দুর্বল বলেন এই জন্য আমার মাথা এবং কান মশে করলে মশেটা হয়ে যাবে প্রশ্ন নিয়ে নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত

জি ভাই আপনি টাকার মালিক জাকাত পরিমাণ টাকার মালিক হওয়ার পরে এক বছর পূর্ণ হলে আপনাকে দিতে হবে এখন জাকাত দেওয়ার সময় হিসাব করবেন আপনি কত টাকা ঋণ আছেন ঋণ পরিমাণ টাকা বাদ দিয়ে বাকি টাকার জাকাত আপনাকে দিতে হবে এখন আপনি জমি কিনে ফেলেছেন কিন্তু জাকাত দেওয়ার আপনার যেটা সেটা তো রয়ে গেছে এই জন্য সেটা হিসাব করে সুযোগ আসলে সেই জাকাতটা দিয়ে দিবেন এবং এক বছর পূর্ণ হলে জাকাত দেওয়া লাগে এবং বছর পূর্ণের জন্য একটা নির্দিষ্ট তারিখ হিসাব করে রাখবেন একটা মাস এবং একটা দিন ঠিক করে রাখবেন প্রতি বছর অমুক মাসের অমুক দিনে আমি এটা জাকাত দিব কারণ ওই দিনের যে ব্যালেন্স সেই ব্যালেন্সের উপরে আপনার জাকাত ব্যালেন্স তো আপ ডাউন করে এর আগের দিন হয়তো খুব কম বেশি ছিল পরের দিন হয়তো আবার কমে গেছে এই জন্য নির্দিষ্ট মাসের নির্দিষ্ট দিন ঠিক করে আপনি জাকাত হিসাব করেই পিছনের বর্ষগুলি জাকাত দিবেন তবে হিসাবের ক্ষেত্রে আপনার যেটা দেয় না ঋণ আছেন সেটা বাদ দিয়ে বাকি টাকা জাকাত দিয়ে দিবেন জাজাকাল্লাহ খাইরান সম্মানিত শ্রোতাবিন্দু আসলে আমাদের যে নির্দিষ্ট সময় ছিল লাইভ উত্তর পর্বের আমরা আমাদের সময়ের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি যে যে ভাইয়েরা আমাদের এখানে প্রশ্ন করেছেন কমেন্ট করেছেন অথবা বিভিন্ন প্রশ্ন জানতে চেয়েছেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য এবং যে সকল ভাইদের প্রশ্নের উত্তর আমরা দিতে পারি নাই অথবা যে সকল ভাইয়ের কল আজকে আমরা রিসিভ করতে পারি নাই আমরা পরবর্তীতে আমাদের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমাদের এই ফেসবুক পেজের সাথেই থাকবেন আমরা নিয়মিত আপনাদের ইসলামিক যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলো জবাব দেওয়ার চেষ্টা করব আপনারা মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য সবাইকে বাংলাদেশ ইন সাউথ কোরিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সম্মানিত মহতারামকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের মেহমানের জন্য সবার কাছে দোয়া প্রত্যাশা করে আমরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সকলকে ধন্যবাদ